আজ রবিবার বিশে শ্রাবণ দু হাজার তেইশ সালের ছয়ই আগস্ট মকর রাশি মকর লগ্ন ক্যাপ্টিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে পারে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে জানাবো আজ রবিবার আর এই রবিবার নামটি কিন্তু গ্রহদের রাজা সূর্যের নামেই নামাঙ্কিত অনেকে শনিকে গ্রহরাজ বলে থাকেন ভুল বলেন না কারণ পিতা পুত্রের ব্যাপার শনি সূর্য পিতা পুত্র দেখুন আজ রবিবার আজ এই দিনে ছুটির দিন যদি বাড়িতেই থাকেন আয়েশ আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে পারবেন আজ অবশ্যই সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করে সূর্যদেবের যে প্রণাম মন্ত্র সেটি জপ করুন ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়াং মহাদুধিং ধান্তারিং সর্বপাপঘ্নং ঘং প্রণত দিবা কারাম এ লোটায় অল্প একটু জল পুষ্পাদি অর্ঘ্য সূর্যদেবের উদ্দেশ্যে নিবেদন করে সূর্যোদয়ের সময় এই মন্ত্রটি এগারো বার জপ করে দিন শুরু করুন আর যদি না পারেন তাহলে সূর্যদেবের বীজ মন্ত্র ওম হ্রাং হ্রিং হ্রং স নামা অথবা ওম ঘৃণী সূর্যায়নামা যে কোনো একটি একশো আটবার আপনারা জপ করতেই পারেন সরকারি চাকরি প্রাপ্তির ক্ষেত্রে বা সমাজে নামমান সম্মান প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি করবার জন্য দান ধ্যান করার মানসিকতা করুণা আত্ম আবেগ পারিবারিকভাবে প্রতিষ্ঠা লিডারশিপ স্কিল ম্যানেজমেন্ট স্কিলের জন্য সূর্যের মজবুতি কিন্তু অত্যাবশ্যক যদি না থেকে থাকে তাহলে অবশ্যই আজ সূর্যের নাম জপ ধ্যান আরাধনা করুন অত্যন্ত উপকৃত নিশ্চিতভাবে হবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্মজীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ মুখে একটি প্রাণোচ্ছল প্রাণবন্ত হাসি রাখুন দেখবেন দিনটি আপনাদের পক্ষেই থাকবে সারাটা দিনই অবিচ্ছিন্নভাবে আর্থিক লেনদেন চলবে দিনটি শেষ হওয়ার পর উপভোগ করবেন যথেষ্ট পরিমাণে অর্থ সঞ্চয় করতে আপনারা সক্ষম হয়েছেন আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ আপনারা করতেই পারেন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ হলেই বসের কিন্তু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্পই নেই আজ সময়ের সৌন্দর্যের দিকে তাকিয়ে নিজের জন্য সময় বার করতে পারেন কিন্তু হঠাৎ করে কোনো কাজ চলে আসায় নিজের জন্য সময় দিতে হয়তো সফল হবেন না আর যদি বিবাহিত হয়ে থাকেন বাচ্চা কাচ্চা সম্পর্কিত কোনো অভাব অভিযোগ কিন্তু আপনারা পেতেই পারেন যা আপনাদেরকে বিচলিত করতে পারে যথাযথ ভাব বিনিময় এবং সহযোগিতা স্বামী স্ত্রী আপনাদের সম্পর্ককে মজবুত করবে প্রচুর দ্বিধাদ্বন্দ্ব থাকা সত্ত্বেও প্রেমের জীবনটি কিন্তু আজ আপনাদের মধুর হবে তৎসত্ত্বেও বলব না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার চেষ্টা করুন পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই আজ আপনাদের ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনই কিন্তু নেই